হ্যালো, ওয়েলকাম টু এসজে ইনস্টিটিউশন। আজকে আমরা ট্রেনের অঙ্ক যে আমরা পার্ট ওয়ান করেছিলাম, বেসিক পার্ট, তো সেই বেসিক পার্ট থেকে আমরা এবারে পার্ট ওয়ান মানে নেক্সট যে অঙ্কগুলো আছে অ্যাপ্লিকেশন, যেগুলো শিখেছিলাম আমরা, সেটাকে আমরা কীভাবে অ্যাপ্লাইড করবো, যে পরীক্ষায় যে সমস্ত ম্যাথগুলো আমাদের আসে সেই রকম ম্যাথে আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবো ওই শেখাগুলোকে, সেটা নিয়ে আজকে আমাদের পার্ট। আজকে আমরা পার্টে অনেকগুলো অঙ্ক সলভ করবো এবং সবকটা অঙ্কই তোমাদের এমন ওয়েতে সলভ করাবো যেখানে তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে। চলো আমরা ম্যাথে যাই। চলো আমাদের অঙ্ক কী বলছে দেখো। একটি মালবাহী ট্রেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গতিবেগে একটি স্টেশন থেকে ছাড়লো। 6 ঘন্টা পরে এক্সপ্রেস ট্রেন 90 কিলোমিটার/আওয়ার বেগে একই স্টেশন থেকে একই দিকে যাত্রা শুরু করলো। তাহলে চার ঘন্টায় মালগাড়িটাকে সে ধরে ফেলে। দেখো, এখানে প্রথমে একটা মালগাড়ি ট্রেন ছেড়ে দিয়েছিল 6 ঘন্টা, মানে ছেড়ে দেওয়ার 6 ঘন্টা পরে এক্সপ্রেস ট্রেনটা ছেড়েছে, তারপর এ আরও 4 ঘন্টা গেছে গিয়ে ওকে ধরে ফেলেছে। তাহলে আমার একটা এমন নির্দিষ্ট জায়গা, এটা যদি স্টেশন হয় তাহলে এমন একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে গিয়ে মালবাহী ট্রেনটাকে আমার এক্সপ্রেস ট্রেন ধরে ফেলছে। তাহলে আমি বলতে পারি দুজনকার ক্ষেত্রেই ডিস্টেন্সটা সেম, তাই তো? তাহলে এসি কাজ যদি DT হয়, তাহলে D যদি সেম হয় তাহলে S উল্টো হয়। তার মানে কি, এস মানে স্পিড, টাইমের যা রেশিও হয় স্পিডের রেশিও তার ঠিক উল্টো হয়। এটা আমি তোমাদের ডিটেলসে বলছি। দেখো, মালগাড়িটা কতক্ষণ গেছে? মালগাড়িটা গেছে 6 ঘন্টা গেছে, কারণ 6 ঘন্টাও ছাড়েইনি, 6 ঘন্টা ধরে গেছে, তারপরে ছেড়েছে, আবার এই 4 ঘন্টা গেছে। তার মানে কি, ও নিশ্চয়ই 4 ঘন্টা গেছে। তাহলে মালগাড়িটা, এটা ধরো মালগাড়ি, এটা ধরো এক্সপ্রেস, তাহলে টাইম কত? মালগাড়ির টাইম কত লেগেছে? 10 ঘন্টা। এক্সপ্রেসের টাইম কত লেগেছে? 4 ঘন্টা। ওই সেম দূরত্ব যেতে কিন্তু। তাহলে এটাকে যদি আমি অনুপাতে ভেঙে নিই তাহলে কী হলো, 5 8 2 5 8 2। এবারে টাইমের যা রেশিও হয় স্পিডের রেশিও তার ঠিক উল্টো হয়। যারা আমাদের সময় দূরত্ব বেগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে না, ওখানে কিন্তু অনেক বেসিক জিনিসকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো, স্পিড তাহলে কী হবে, ঠিক উল্টো হবে, 2 আর 5 হবে। তাহলে আমার এখানে স্পিড 5, কিন্তু আমার অঙ্কে কত বলছে স্পিড, মানে এক্সপ্রেস ট্রেনের 90। তাহলে 5 মানে যদি 90 হয় তাহলে 1 মানে কত? 1 মানে 18। আবার আমার মালগাড়ির স্পিড কত? 2। তাহলে 2 মানে কত? 36। তাহলে 36 কিলোমিটার/আওয়ার হচ্ছে আমার মালগাড়ির গতিবেগ। বোঝা গেছে? কোনো এটাকে তুমি ট্রিক্স বলতে পারো, কনসেপ্ট বলতে পারো, এইভাবে ম্যাথগুলোকে ভাবো, নিজের মনে মনেও বুঝতে পারবে যে তুমি কি করছো, তাহলে তোমার ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো, আমাদের নেক্সট ম্যাথটা কি বলছে, 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 120 কিলোমিটার/আওয়ার গতিতে বিপরীত দিক থেকে 80 কিমি/আওয়ার গতিতে আসা অপর একটি ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করে, অপর ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো, আমি সময় দূরত্ব এবং গতি যে ফার্স্ট পার্টটা আমি করেছিলাম ওখানে আমি আপেক্ষিক গতি নিয়ে আলোচনা করেছিলাম, যে আপেক্ষিক গতি কাকে বলে, যে বিপরীত দিক থেকে হলে আপেক্ষিক গতি কীরকম হয় আর একই দিকে হলে আপেক্ষিক গতি কীরকম হয়। তো এখানে কী বলছে, বিপরীত দিক থেকে আপেক্ষিক গতি সবসময় বেশি হয়, কারণ দুটো ট্রেন এইভাবে যদি চলে যায় তাহলে আমাদের সময় মনে হয় অনেক কম লাগছে, তাহলে নিশ্চয়ই বেগটা বেশি। এবারে দেখো, তাহলে বিপরীত দিক থেকে আপেক্ষিক গতি যখন আমি বলছি তাহলে নিশ্চয়ই আমার এইটা সমান হবে, এই যোগ হবে, তাহলে এটা কত হচ্ছে, 200 কিমি/আওয়ার। ওকে, তাহলে 200 কে এবার যদি 5/18 দিয়ে গুণ করে দাও তাহলে কী হয়, এটা মিটার/সেকেন্ডে হয়, এটাও কিন্তু আমি আলোচনা করেছি। তাহলে এটা যদি কাটো 9 হবে, এটা 100 হবে, তাহলে কি আসছে, 500/9। এটার মানে কি, এটার মানে হচ্ছে দেখো কি বলেছে এখানে, একটি ট্রেনকে অপর একটি ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 9 সেকেন্ডে কি অতিক্রম করছে, 9 সেকেন্ডে দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করে নিচ্ছে, আর আমার এটার মানে কি, 9 সেকেন্ডে 500 মিটার অতিক্রম করছে। তাহলে আমি বলতে পারি যদি 9 সেকেন্ড মানে এটা হয় তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফলও কিন্তু 500ই হবে। বোঝা গেছে? যদি 9 সেকেন্ড যদি অতিক্রম করতে সময় নেয় 500 মিটার তাহলে দুটো ট্রেনের যোগফল কিন্তু, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল কিন্তু 500 হবে। তাহলে এবারে কী চেয়েছে, অপর ট্রেনের দৈর্ঘ্য, আমার একটা ট্রেনের দৈর্ঘ্য কত, 270, তাহলে 500 থেকে যদি তুমি 270 বাদ দিয়ে দাও 230 হয়ে যাচ্ছে আমাদের অপর ট্রেনের দৈর্ঘ্য। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। অঙ্কটাকে তোমরা ভালো করে পড়ো। 54 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাওয়া একটি ট্রেন 20 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। বোঝা গেছে? পরবর্তীতে ট্রেনের সাথে একই দিকে 6 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে যাওয়া একটি ব্যক্তিকে 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দুটো প্রশ্ন আছে এখানে। তাহলে দেখো, প্রথমে ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে পেরিয়ে গেছে, কত সেকেন্ডে পেরিয়ে গেছে, 20 সেকেন্ডে। আবার ট্রেনটা একটা একই দিকে হেঁটে যাওয়া একটা লোককে পেরিয়ে গেছে 12 সেকেন্ডে। দেখো, এই অঙ্কটা কত ইজি ওয়েতে সলভ হয় সেটা তোমরা দেখো।
তোমরাও পারবে যদি প্র্যাকটিস করো। কি বলেছে দেখো, 20 সেকেন্ডে প্ল্যাটফর্মকেও অতিক্রম করছে, বোঝা গেছে? তাহলে 54কে তুমি মিটার পার সেকেন্ডে করো, কি করবো 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়ে গেল 15 মিটার পার সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত 15 মিটার, তাহলে 20 সেকেন্ডে যাচ্ছে কত 15×20 মিটার, বোঝা গেছে? তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 300। এটার মানে কি, এই এই যে 300টা কোনটা, 300টা হচ্ছে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম এই দুটোর দৈর্ঘ্য। কারণ ও যে পেরিয়ে যাচ্ছে, স্পিডটা কী হয়, ডিস্টেন্স বাই টাইম হয়, টাইম তো আমার 20 সেকেন্ড আর স্পিড তো আমার বলে দিয়েছে 15 মিটার পার সেকেন্ড, আমরা বের করলাম, তাহলে নিশ্চয়ই ডিটা কোনটা, ডিটা হচ্ছে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এটুকু আগে তোমরা এখানটা করো। এবার দ্বিতীয় কেসটা কী বলছে দেখো, যে একটা মানুষ মানে একই দিকে যাওয়া একটা মানুষকেও পেরিয়ে যাচ্ছে কত সেকেন্ডে, 12 সেকেন্ডে। তাহলে মানুষটার গতিবেগ কত, 6 কিমি পার আওয়ার, আর ট্রেনের গতিবেগ কত, 54 কিমি পার আওয়ার। একই দিকে যাওয়া যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কী হয়, বিয়োগ হয়। তাহলে 54 - 6 কত হয়ে গেল, 48। তো একে যদি তুমি মিটার পার সেকেন্ডে করো কী হবে, 6 দিয়ে যাবে, তাহলে 40/3, এটা কি মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলতে পারি 3 সেকেন্ডে যায় 40 মিটার, তাই তো? তাহলে 12 সেকেন্ড যে কতটা যাচ্ছে, 12 সেকেন্ডে তো সে পেরিয়ে যাচ্ছে, তাহলে 12 সেকেন্ডে কত যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত, 40/3, আর 12 সেকেন্ডে কত, × 12, তাহলে 4, তাহলে কত হয়ে গেল, 160। এটা কি, এটা কার দৈর্ঘ্য, এটা ট্রেনের দৈর্ঘ্য। তার কারণ মানুষের তো কোনো দৈর্ঘ্য নেই, যখন আমি একটা মানুষকে পেরিয়ে যাচ্ছি একটা ট্রেন, তখন মানুষের তো দৈর্ঘ্য নেই, তাহলে দৈর্ঘ্য কোনটাকে ধরা হয়, ট্রেনেরটাকে ধরা হয়। তোমরা ট্রেনের বেসিক পার্টটা অবশ্যই আগে একবার দেখে নেবে, আই বাটনের লিঙ্ক দেওয়া রইল। তো তাহলে এই 160টা কী হলো, 160টা হয়ে গেলো আমার ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এবার আমার, তাহলে এবার আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কোনটা, আমার দুটোর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে কত, প্ল্যাটফর্ম আর ট্রেনের দৈর্ঘ্যের যোগফল 300। যদি ট্রেনটা 160 হয় তাহলে প্ল্যাটফর্মটা নিশ্চয়ই 140, তাহলে আমার অপশান নাম্বার ডি হচ্ছে রাইট, বোঝা গেছে? অঙ্কটার মধ্যে দেখো কোনো ফর্মুলা টর্মুলা আমি ইউজ করিনি। তো তোমরা শেখার জন্য প্রথমে ফার্স্ট পার্টটা একবার দেখবে, ট্রেনের ফার্স্ট পার্ট, তারপর তোমরা সেকেন্ড পার্ট দেখো, তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে এইভাবে যদি আমি অঙ্কগুলো করি, আমার আমাকে আর এক্সট্রা করে কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট কমন সেন্স। আমি এটাকে কনভার্ট করলাম মিটার পার সেকেন্ডে, মানে কি 1 সেকেন্ডে যায় 15 মিটার, তাহলে ও 20 সেকেন্ড ধরে পেরিয়েছে, তাহলে 20 সেকেন্ডে কত যাবে, 300 মিটার। এইটা কি, এটা হচ্ছে ট্রেন আর প্ল্যাটফর্ম দুটোর দৈর্ঘ্য। এবার আমি এখন মানুষকে ধরছি, যখন মানুষের স্পিড আছে একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গিয়ে কী হয়, বিয়োগ হয়, তাহলে আপেক্ষিক 48। তাহলে যদি কনভার্ট করি কত হলো, 40/3, তাহলে 3 সেকেন্ডে যায় 40 মিটার, তাহলে আমার 12 সেকেন্ডে ব্যক্তি থেকে পেরিয়ে গেছে, তাহলে 3 সেকেন্ডে যদি 40 যায়, 12 সেকেন্ডে কত যাবে, 160, ওটাই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে উল্টো দিক দিয়ে যদি আমি বলি, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বিয়োগ হয়ে যাবে। চলো, যদি তোমাদের এই অঙ্কগুলো ভালো লাগে বা আমাদের চ্যানেলটাকে ভালো লাগে, তোমরা অবশ্যই লাইকটা করো আর কমেন্ট করে জানাও যে তোমাদের কীরকম ভিডিও দরকার বা আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা, তাহলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হই। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট অঙ্ক কী বলছে, 90 কিলোমিটার প্রতিবেগে ধাবমান একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। খুবই বেসিক ম্যাথ বলতে পারো, তাহলে কি এখানে কী বলবে, মিটার পার, এই অঙ্কটাকে কত তাড়াতাড়ি কত সুন্দর মেথডে সলভ করা যায়, যাতে তোমাদের একদম কনসেপচুয়ালি তোমরা বুঝতে পারো, তার জন্য আমি এই প্রবলেমটা দেখাচ্ছি কি, দেখো কীভাবে করতে হবে। দেখো কিলোমিটার পার আওয়ার আছে আমার, এখানে সেকেন্ড আছে, আমার অ্যান্সার চেয়েছে মিটারে, তাহলে আমার অবশ্যই একে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে কি হলো 25 মিটার পার সেকেন্ড। দেখো 25 মিটার পার সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডে সে যায় 25 মিটার, ওকে, তাহলে 36 সেকেন্ডে পুরো ব্যাপারটাকে সে কাজটা করে ফেলেছে, মানে কি সে একটা প্ল্যাটফর্মকে পেরিয়ে গেছে। প্ল্যাটফর্মকে পেরিয়ে যাওয়া মানে কোন কোন দৈর্ঘ্য পেরিয়ে যাওয়া, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে 1 সেকেন্ডে সে 25 পেরিয়ে যাচ্ছে, তাহলে 36 সেকেন্ডে কত পেরিয়ে যাবে, নিশ্চয়ই 25×36, তাই তো? তাহলে টোটাল এত মিটার হবে, গুণ করতে হবে, গুণটা কীভাবে করবে, গুণটা তো করতে তোমাদের অনেকক্ষণ টাইম লেগে যাবে, কীভাবে করবে দেখো, আমি গুণ যদি না করে এরকম একটা কিছু করি, কত হলো 4×9=36, 25×4 দিয়ে গুণ করলে কত হয়, 100 হয় তো, তাহলে কত হয়ে গেলো, 900, আমার টাইম লাগলো। তোমাদের কিন্তু এইভাবেই প্র্যাকটিস করতে হবে। চলো তাহলে কি 900 মিটার। এবারে দেখো এখানে কী কী লেন্থ আছে, একটা ট্রেন লেন্থ, ধরো এটা একটা ট্রেন লেন্থ, তার ডবল লেন্থ হচ্ছে প্ল্যাটফর্মে, তাহলে এরকম টোটাল কথা, আমি যদি ধরে নিই ট্রেনের লেন্থ 1, তাহলে প্ল্যাটফর্মের লেন্থ কত হবে, 2, তাহলে টোটাল লেন্থ কত হলো, 3, যার মানে আমার এখানে কত বলে দিয়েছে, 900। এবারে তাহলে 1 মানে কত,
300 আমায় কি চেয়েছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার প্ল্যাটফর্ম মানে কত 2 তাহলে 2 মানে কত 600 মিটার কিছু ছিল অঙ্কের মধ্যে এইভাবে প্র্যাকটিস করো তোমাদের এই ট্রেনের অঙ্কের কোনো রকম সমস্যা আশা করি থাকবে না চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক দেখো অঙ্কটা কি বলছে 30 কিলোমিটার পার আওয়ার গতিতে ধাবমান একটি ট্রেন 10 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে তাহলে ট্রেনটি 50 মিটারের একটি প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে অতিক্রম করবে তাহলে কি 10 সেকেন্ডে খুঁটিকে অতিক্রম করছে মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে তাহলে আমার এখান থেকে দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে আচ্ছা এবার বলছে 50 মিটারের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে আচ্ছা 50 মিটারের প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগবে এটার মানে কি শুধু কি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে না প্ল্যাটফর্ম প্লাস তার নিজের দৈর্ঘ্য এটাকে অতিক্রম করে এখানেই ট্রেনের অঙ্কের সাথে বাকি টাইম ডিস্টেন্সের অঙ্কের ডিফারেন্স তাহলে এবার তুমি দেখো এখানে কিলোমিটার পার আওয়ার আর এখানে কি আছে মিটার আমার অ্যান্সার চেয়েছে সেকেন্ডে তাহলে আমার কোনো কথাই নেই এটাকে আগে আমি কনভার্ট করে নেবো মিটার পার সেকেন্ডে কত হবে 3 তাহলে 25/3 মিটার পার সেকেন্ড তাহলে কি বলবে এটা যে 25 মিটার যেতে কত টাইম লাগে 3 সেকেন্ড আমার এটা কত 50 সেকেন্ড তাহলে 50 মিটার যেতে কত সময় লাগবে 6 সেকেন্ড তাহলে কি এটাই অ্যানসার না এটা অ্যানসার নয় কারণ আমার দেখো আমার শুধু এই এক্সট্রা পার্ট ট্রেনকে তো নিজের দৈর্ঘ্য পেরোতেই হবে তার জন্য তো সময় 10 সেকেন্ড লাগছে প্লাস আমার এই 50 মিটার প্ল্যাটফর্মটাকে পেরোতে হবে তাহলে তার জন্য কত সময় লাগে 6 তাহলে ট্রেনের নিজের জন্য সময় 10 আর প্ল্যাটফর্মের জন্য সময় 10 তাহলে 10 আর 6 তাহলে কত হলো 16 মিটার পার সেকেন্ড হয়ে এই সরি 16 সেকেন্ড হচ্ছে আমার টোটাল সময় লাগবে বোঝা গেছে খুব সিম্পলি এইভাবে তোমরা সলভ করো যে কোনো বই নিয়ে তোমরা বসে যাও এই যে অঙ্কগুলো তোমরা L1+L2 দিয়ে করো না যদি একটু তোমরা এখানে নিজেদের প্র্যাকটিসটাকে একটু ডাইভার্ট করে এখানে নিয়ে আসো দেখবে খুব সুন্দর খুব তাড়াতাড়ি ম্যাথগুলো হয়ে যাচ্ছে আর আমার তোমাদের অঙ্কগুলো করতে খুব ভালো লাগছে এইভাবে বললে তোমাদের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা তোমরা খুব ভালো বুঝতে পারবে অঙ্ককে তোমাদের ভালো লাগবে চলো আজকের মতন এটুকুই তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাচ্ছ ঠিক আছে কিন্তু কমেন্টে আমরা শুধু অ্যান্সারটুকু দিতে পারবো তোমাদেরকে ডেসক্রিপটিভভাবে বোঝাতে পারবো না সেই জন্য আমাদের ডেসক্রিপশনের যে লিঙ্ক আছে ওখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে ওখানে তোমরা অ্যাড হয়ে যাও ওখানে তোমাদের সমস্ত সাবজেক্টের ম্যাথ জিআই ইংলিশ জিকে যে কোনো কিছু প্রবলেম হলে তোমরা ওখানে পোস্ট করো আমরা ওই গ্রুপে ওই দিন 30 মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আমরা তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো উইথ ডেসক্রিপশন সকলকে ধন্যবাদ আমাদের এসজি ইনস্টিটিউশনের ভিডিওগুলোকে এতটা ভালো অ্যাপ্রিসিয়েট করার জন্য আমাদের এসজি ইনস্টিটিউশনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে নোটিফিকেশান বেলটিকে অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং যে ভিডিওগুলো আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে সেগুলো লিখুন আমরা অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওগুলোকে করার জন্য অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে থেকো এবং সকলকে ভালো রেখো